আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিশিং স্টার্ট দিছি পুকুর ভরার জন্য। পুকুরে পানি নাই, পানি প্রায় খালি হয়ে গেছে। পুকুরে গোসল করা যায় না, মহিলারা গোসল করতে সমস্যা, খালে ভাড়া হইতেছে। পানি এদিক দিয়ে যাইতেছে দেখতেছেন। আমার মামা কলার বাগান করছে, কলার বাগান করছে। এই পানি যেতেছে কলা খেতে, পানি দেওয়ার জন্য বাগান করছিল। পানি প্রায় কমে গেছিল। অনেক সুন্দর পরিষ্কার পানি বেরিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পুকুর, পুকুরে অনেক বড় বড় মাছ আছে। আমি তো দেখি কলা পাকছে কিনা। কলা থাকে না পাখির জ্বালায়, কলা কলা সব কলা সব পাখি দেখে বেলা। মামা এই যে মই চারা লাগাইছে, এগুলো হয়েছে যে বিলাতি খেজুর। এই যে বিলাতি খেজুর লাগাইছে, ইনশাল্লাহ একটু যত্ন করলে অনেক দিন করা যায়। এই কলার ছড়াটা প্রায় দুই একদিনের ভিতরে কাটা যাইব, দেখা যাইতেছে। এই যে আনারস গাছ, এই যে
অনেক কিছুই লাগাইছি, আনারস আনারস গাছটা লাগাইছি, অনেক বড় প্রায় একখানি জায়গা নিয়ে বাগানটা। এই জায়গায় মরিচের চারা তুলছিলাম একটা ভিডিওতে, অবশ্যই দেখছেন। অনেক বড় তাদের বাগানগুলো, খাল শুকিয়ে গেলে আর পাবো না।